নমস্কার, আজকে আমরা এসেছি ইসলামপুরের সাব ডিভিশনাল অ্যাডাপটিভ রিসার্চ ফার্ম। এখানে কালো নুনিয়া চাষ হয়েছে, সেই কালো নুনিয়ার ফলন যথেষ্ট ভালো হবে বলে আশা করছেন এখানকার ফার্ম ম্যানেজার। এবং আমি এখানে এসে দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে, এর শীষগুলো খুব ভালো হয়েছে, এর পাশকাঠির সংখ্যাও অনেক বেশি হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা ধান গাছ থেকে পাশকাঠি অনেক হয়েছে, তো আশা করা যাচ্ছে এর ফলন খুব ভালো হবে। আমাদের যে ফার্ম ম্যানেজার আছেন উনি জানালেন এই কালো নুনিয়ার সম্বন্ধে বিস্তারিত বিষয়ে। স্যার, প্রথম এবারে বেশ 2 বছর ধরে তো তুলাই পাঞ্জি করেছিলাম, ফলন হয়েছিল, মোটামুটি হয়েছিল, কিন্তু যা হোক এবার আমাদের এটা কালো নুনিয়া। হ্যাঁ, কালো নুনিয়া কতটা লাগিয়েছেন? কালো নুনিয়া মোটামুটি 70 শতক জমি লাগিয়েছিলাম। হ্যাঁ, তাতে করে যেটুকু লাগিয়েছি মোটামুটি ভালোই দেখা যায়। তো আমরা যে এই যে কালো নুনিয়া এখানে দেখতে পাচ্ছি, তো কালো নুনিয়া চাষ করেছেন কি জৈব সার দিয়ে নাকি রাসায়নিক সার দিয়ে? স্যার, কেন বলুন তো স্যার, এখানে রাসায়নিক সার ব্যবহার করলে তো তার যে কোয়ালিটি, গুণটা বা সেন্টটা হয়তো নষ্ট হয়ে, এরকম একটা আমরা জানি। হ্যাঁ, ঠিক ঠিক, ওই জন্যই গোবর এবং এই ওই জন্য আমি রিকুলেশন দিয়ে মোটামুটি প্রায় 7-8 কুইন্টাল অর্গানিক ম্যানিউর। হ্যাঁ, আচ্ছা, অর্গানিক ম্যানিউর দিয়ে এটা করা হয়েছে। বাহ, দেখা যাক, ওই জন্য সুগন্ধটা একটু বেশি, ওই জন্যই সুগন্ধটা আমাদের পাওয়া যাচ্ছে। আশা করি চাল করার পরে বলে সুগন্ধটা আমরা যেটুকু সেন্ট থাকা দরকার হয়তো আশা করি পাবো। না, আমরা তো এখনই দেখতে পাচ্ছি যে ধান খেতে পাশ দিয়ে যাচ্ছি, সুগন্ধ পাচ্ছি এখনই, ঢুকলে এখন একটা মানে কিরকম একটা সেন্টের ভাব অনুভব করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ট রয়েছে দেখতে পাচ্ছি। এই চাষের সময় থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো রোগ পোকা দেখা গেছে কি? মেজর কোনো রোগ না, মেজর মেজর সেই ধরনের রোগ পোকা দেখা দেয়নি। মাঝখানে লিফ ফুলটা হালকা ধরেছিল, ওই তাতে করে একবার শুধু ওই নিম তেল একটু স্লাইড স্প্রে করে দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি। বাহ, তার মানে পুরোপুরি অর্গানিক পদ্ধতিতে আমাদের এই ধান চাষ হয়েছে। তো আমরা সবসময় বলি যে সুগন্ধি ধান সবসময় অর্গানিক বা জৈব পদ্ধতিতে চাষ করলে সুগন্ধ বজায় থাকবে, এবং আমাদের যে রাসায়নিক বিষ প্রয়োগের যে ক্ষতিকর দিক থাকে সেগুলো থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। সুতরাং চাষি বন্ধুরা এই সুগন্ধি ধান সহজেই চাষ করতে পারেন জৈব পদ্ধতিতে। তো এর ফলন কিরকম হবে বলে আপনার মনে হচ্ছে? প্রথমবার এবার করলাম, তো যে হারে দেখা যাচ্ছে স্যার মোটামুটি 3300 কে যদি বিঘা করি বা 1 একরে 3300 কে বিঘা, স্যার মোটামুটি তো 7-8 মণ হওয়া দরকার আছে। দেখি কাটার হারভেস্টিং করার পরে তার ফাইনালি এটা রেজাল্টটা পাওয়া যাবে, দেখি কত হয়। তো আমরা ধান খেতের পাশ দিয়ে যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে ধানের শীষগুলো বেশ ভালো হয়েছে এবং সুগন্ধ পাওয়া যাচ্ছে, কালো নুনিয়ার যথেষ্ট সুগন্ধ আছে, সেই সুগন্ধটা আমরা পাচ্ছি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই কালো নুনিয়া আমরা দেখতে পাই। তো আমাদের এই ফার্মে কালো নুনিয়া এবছর প্রথম চাষ হলো, তো আমাদেরও ভালো লাগছে। তো এর পরবর্তী বছরগুলোতে কি কালো নুনিয়ার চাষ বাড়াবেন? হ্যাঁ, দেখা যাক স্যার, এবার যদি সেরকম ভালো হয়, মানুষের চাহিদাও আছে এই ধানটা সুগন্ধির চাষ। তো এই ধান দেখে ধান চাষের প্রতি চাষিদের আগ্রহ বাড়ছে, সবাই দেখে যাচ্ছে যে না ভালোই হয়েছে এটা, কেন খুব মানে সেন্টেড ধান। হ্যাঁ, এতে অনেক কিছু পায়েস থেকে আরম্ভ করে অনেক কিছু পিঠে পায়েস ইত্যাদি তৈরি করা হয়, খুব ভালো হয়, মানুষের একটা আকর্ষণ ধান আছে ধানটার প্রতি। আচ্ছা, কারণ আস্তে আস্তে এই ধানগুলো তো উঠে যাচ্ছে, তো আমি আবার নতুন উদ্যোগ নিয়ে লাগালাম। এটা আমাদের দেশীয় ধান আর কি? হ্যাঁ, দেশীয়, এটা দেশীয় কালো নুনিয়া। হ্যাঁ, আমরা এই আসার সময় একজন চাষি বলছিলেন যে উনি এই কালো নুনিয়া ধান চান, মানে উনি পরবর্তী বছরে চাষ করতে চান, তো সে বিষয়ে আপনার কি, আপনি কি বলবেন? উনি উৎসাহ দেখাচ্ছেন দেখলাম, উনি উৎসাহ দেখাচ্ছেন যে আমার মানে ঘুরতে ঘুরতে এখানে দেখতে এসেছিল আমার ফার্মে, দেখলো যে না কালো নুনিয়া ধানটা বেশ ভালো, তো ধানটা দেখেই বললো যে মেজাবু আমাকে কিন্তু এই ধানটা 10 কিলো কমসে কম বিচন দিতে হবে। হ্যাঁ, বলছি ঠিক আছে, আগে আমাদের হার্ভেস্টিংটা কমপ্লিট হোক, দেখি কীভাবে হয় নিবা। আমি আবার একই করে বললাম 100 টাকা করে কিলো লাগবে কিন্তু, হ্যাঁ দিব দিব। আচ্ছা, তো তার ধানের খুব পছন্দ হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে চাষিদের মধ্যে এই ধানের চাষের আগ্রহ খুব বাড়ছে, এবং চাষিরা যারাই দেখছেন তারাই আগ্রহ প্রকাশ করছেন যে ওনারা ধান চাষ করবেন। এই ধানের তো আগেই বলেছি যে এই ধানের থেকে যে চাল হয় তা পিঠে পায়েস ইত্যাদির ক্ষেত্রে খুব ভালো একটি চাল পাওয়া যায়, এবং ধান ক্ষেতের পাশ দিয়ে গেলে আমরা সুগন্ধ পাচ্ছি। তো
তো আশা করি চাষি বন্ধুরা যারা এই ভিডিও দেখবেন তারা চাষের প্রতি আগ্রহ হবেন, কারণ এটা হচ্ছে আমাদের সেই ইন্ডিজেনাস ধান, সেই ধান বাঁচিয়ে রাখা আমাদের যেমন কর্তব্য। এবং চাষি ভাইদেরও আমরা অনুরোধ করব এই ধানটা ব্যাপক হারে চাষ করুন। শীষগুলো সারা আস্তে আস্তে না ওই দানা হচ্ছে আর হেলে হেলে যাচ্ছে। ঠিক আছে।